বহুদিন পর আমরা আজকে আবার এসে উপস্থিত হয়েছি ভাওয়াইয়া আখড়াতে। এই ভাওয়াইয়া আখড়া উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হসপিটালের কাছাকাছি জনপদ ফয়রানিজোতে। ভাওয়াইয়া শিল্পী এবং ভাওয়াইয়া অন্তঃপ্রাণ আমাদের প্রিয় শিল্পী কমল চন্দ্র রায়ের বাসভবনেই এই ভাওয়াইয়া আখড়া। এবং এই ভাওয়াইয়া আখড়াতে আজকে যারা উপস্থিত হয়েছেন শিল্প মনস্ক এবং সঙ্গীত প্রিয় যারা মানুষ এলাকার, শ্রী জ্যোতিষচন্দ্র চক্রবর্তী, কমলদা তো নিজেই আছেন, আমাদের জ্যোতিষবাবুর সুপুত্র ননীগোপাল চক্রবর্তী, এবং আরও একজন দাদাকে আমরা পিছনে দেখতে পাচ্ছি। দাদা একটু নামটা প্রফুল্ল বর্মন। আর এদিকে আমাদের মন্টু অধিকারী। সবাই মিলে একটা সুন্দর পরিবেশে আজকে এই ভাওয়াইয়া আখড়ায় আমরা উপস্থিত হয়েছি। গান বাজনা এটা কিন্তু আমাদের মনকে পবিত্র করে এবং মাঝে মাঝে এটা খুব প্রয়োজন আছে, কি মনে হয় কমলদা? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। আচ্ছা, তা এই আখড়াতে মাঝে মাঝেই তো এই আসর বসে, আর এই আখড়ায় মাঝে মাঝে আমি নিজেও উপস্থিত হতে পেরে খুব ভালো লাগে। তা জ্যোতিষবাবুকে এর আগেও আমি পেয়েছিলাম একদিন, ননীগোপালবাবুকে আজকে প্রথম পেলাম। তা যাই হোক, আজকে আমরা কমলদার কাছে দাবি রাখব যে পুরনো দিনের কিছু গান আমরা শুনব, কেননা ভাওয়াইয়া যেভাবে বিকৃত হয়ে যাচ্ছে দিনে দিনে, তা এই বিকৃতির হাত থেকে ভাওয়াইয়াকে কিছুটা রক্ষা করার দাবি এবং দায়বদ্ধতা থেকে আমার মনে হচ্ছে যে পুরনো দিনের যে ভাওয়াইয়া, যেটা ভাবের গান মূলত, ভাওয়াইয়া শব্দটার উৎপত্তিটাই তো ভাব থেকে, তো সেই ভাবের গান হতে থাকুক। হ্যাঁ, এবং আমি চাই যে আজকের এই আলোচনা যারা শুনবেন তারা অনুপ্রাণিত হবেন। আমি সবাইকে আজকের যারা আখড়াতে উপস্থিত ধন্যবাদ অভিনন্দন জানিয়ে কমলদাকে একটা সুন্দর পুরনো দিনের গান আমি প্রথমে শোনাতে বলবো। কমলদা কিন্তু বেতার শিল্পী, দূরদর্শনেও অনেকবার অনুষ্ঠান করেছেন এবং সংসার জীবনে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও সঙ্গীতের প্রতি কিন্তু তিনি নিবেদিত প্রাণ এবং এখনও সেই সঙ্গীতের ধারা তিনি বজায় রেখেছেন। কমলদার মূলত বাড়ি জলপাইগুড়ি জেলার দক্ষিণ বেরুবাড়ি অঞ্চলের মানিকগঞ্জ বুড়িজ্যোতের বাড়ি, কিন্তু দীর্ঘদিন হয়ে গেল, প্রায় 25-30 বছর, তাই তো কমলদা? 30 বছর প্রায় এই ফয়রানিজোত অঞ্চলে মেডিকেল মোড়ে সুশ্রুত নগরের কাছে এই এলাকাতে তিনি বসবাস করছেন। এবং এখানে এই যে একটা সঙ্গ তিনি করেছেন, তা আমরা জানি ঢেঁকি স্বর্গে গেল ধান বানে, আবার এটা কথাও ঠিক যে শিল্পী যেখানেই যাক সেখানে সে শিল্পীর একটা পরিবেশ সে তৈরি করে নিতে পারে। তা কমলদা সেই কাজটাই এখানে করেছেন এবং এজন্য কমলদাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা গান শুনব পুরনো দিনের গান, বেতার শিল্পী কমল চন্দ্র রায়ের কাছে। বহুদিন থেকে গান করা হয় না, আজ হঠাৎ করে বসে গেছি।
সন্ধিটা হবে রে অন্ধকার। Thank you.
বাহ, বহুদিন পর একটা মন ছুঁয়ে যাওয়া গান আমরা শুনলাম কমলদার কাছে। অশেষ ধন্যবাদ কমলদাকে, কি সুন্দর গান। এই সব গান শুনলে ওই যে মানুষ বলে গানেই জ্ঞান, এই জ্ঞানের কথা কিন্তু গানের মধ্যেই আছে। অনেক অনেক ধন্যবাদ কমলদাকে।